বেচেলার পয়েন্ট এই ধারাবাহিক নাটকটি কি পরিমাণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তা তো আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে বেচেলার পয়েন্ট সিজন ফোর এর 95 নাম্বার পর্ব আরও বেশি জমজমাট। রয়েছে বেশ কিছু দামাকা, তার মধ্যে অন্যতম দামাকাগুলো হচ্ছে পাশাবাইর আন্ডারওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলেন শিমুল শর্মা, এবং সে লাইভে কিন্তু অনেককে পুষ মারারও হুমকি দিয়েছে, যা নিয়ে চলছে তুমুল হাসাহাসি এবং এই পর্বটি জমে উঠেছে এখন পর্যন্ত। দ্বিতীয় স্টপে দেখা যায় যে বেচেলার পয়েন্টের হাবু ভাই নাবিলার আমুকে গিয়ে তার বিয়ের কথা বলতেছে এবং বিয়ের জন্য সে কান্নাকাটি করতেছে, এবং সেখানে তার এক্সপ্রেশনটা ছিল সেই লেভেলের যা সত্যি দেখার মতো ছিল এবং অনেক বেশি জমে উঠেছে তার এই এক্সপ্রেশনগুলো। তিন নম্বরে যদি আমরা বলতে চাই, বেচেলার পয়েন্টের সবথেকে বেশি হট টপিক হচ্ছে কাবিলা এবং পাশাবাইয়ের এক্সপ্রেশন এবং তাদের কথোপকথন। কাবিলা পাশাবাইকে ডেকে আনে এবং তারপর তাকে শাসিয়ে দেয় যে তার ছোট ভাই শিমুলকে যেন সে তার আন্ডারওয়ার্ল্ডের আর কখনোই মডেল না বানিয়ে ফেসবুকে যেন লাইভ না করে, সেজন্য সে নিষেধ করে দেয়, আর এ নিয়ে তারা বাকপিতণ্ডে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এসে দেখা যায় যে পাশাবাই এবং কাবিলার মধ্যে বেশ কিছু বাকপিতণ্ড হচ্ছে, সেখানে তারা নিজের রাগ প্রকাশের জন্য বিভিন্ন সময় যে গালিগালাজগুলো ব্যবহার করত সেই গালিগালাজগুলো তারা একটা পর্যায়ে এসে বন্ধ করে দেয়, এবং পাশাবাইয়ের অ্যাক্টিং ছিল সেইখানে দুর্দান্ত লেভেলের। যেই জায়গাতে পাশাবাই অভিনয় করেছে সেখানে দেখা যাচ্ছে যে পাশাবাই কোনো ধরনের গালি দিচ্ছে না, শুধুমাত্র মুখের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতেছে, যা আরও বেশি হাস্যকর এবং দুর্দান্ত হয়েছে বেচেলার পয়েন্টে। যদিও আপনারা জানেন যে বেচেলার পয়েন্টের এই সিজনগুলো নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা এবং সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র গালি ব্যবহার করার কারণে, কিন্তু বর্তমান সময়ে গালি ব্যবহার না করে পাশাবাইয়ের মুখের এক্সপ্রেশনগুলো আরও বেশি জমে উঠেছে এবং দর্শকও সেইগুলো উপভোগ করতেছে, যা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেটিজেনেরা কমেন্টের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে বহিঃপ্রকাশ করেছেন তাদের অভিব্যক্তি। পরবর্তীতে দেখা যায় যে একটা পর্যায়ে হাবুবাই এবং পাশাবাইয়ের বাকপিতণ্ড চলে, সেখানে দেখা যায় যে পাশাবাই বেশ কিছু শব্দ উচ্চারণ করতেছেন, অশ্লীল শব্দ, যা কিন্তু তিনি উচ্চারণ করতেছেন না, শুধুমাত্র মুখের এক্সপ্রেশন অর্থাৎ লিপসিং করেই চলে যাচ্ছেন, যা সত্যি আরও বেশি অনন্য মাত্রা যোগ করেছে এবং হাসির কোরাক হিসাবে অর্থাৎ হাসির টনিক হিসাবে কাজ করেছে এই এপিসোডগুলোতে। সবন্ধুরা, বেচেলার পয়েন্ট সিজন ফোর এর 95 নাম্বার এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, এই চ্যানেলের ইনকামের একটি অংশ কিন্তু অসহায় এবং দরিদ্রদের সাহায্যের জন্য চলে যাবে। সব বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, যাতে অসহায় এবং দরিদ্র মানুষদের সাহায্য করতে পারি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।